আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে নিশ্চয়ই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো রাশিদার দিনলিপি থেকে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে চলে আসলাম আবার একটি নতুন ব্লগ নিয়ে। আর এ তো ব্লগটি শুরু করলাম রান্নাবান্না দিয়ে। বলুন তো, এটি কিসের রান্না? অর্ডারের রান্না নাকি আমার নিজের ঘরের রান্না? তো একটু পরে জানতে পারবেন। তো অনেক দিন পর আর কি ব্লগ দিচ্ছি, আর এগুলা বেশ অনেক আগের ভিডিও, অনেক দিন আগের ভিডিও। আমি আগেই বলেছি এখন আমি প্রতিনিয়ত ভিডিও দিতে পারি না, খুবই ব্যস্ত থাকি, একদমই সময় পাই না। আর হচ্ছে তো বেশ কয়েকদিন, 4-5 দিন কিন্তু হয়ে গেল ব্লগ দিচ্ছি না। ভাবলাম যে আজকে যেমনি হোক একটু ভয়েস দিয়ে একটু ভিডিওগুলো যাই আছে একটু সাজিয়ে গুজিয়ে আপনাদের সাথে একটু কথা বলি। অনেক দিন হয়েছে, মানে হলো আপনাদের সাথে কোনো যোগাযোগ হচ্ছে না, যেহেতু ব্লগের মাধ্যমে আপনাদের সাথে যোগাযোগ হয়। তো এই আর কি, তো ব্লগটা শুরু করলাম। আর এগুলা অনেক আগের ভিডিও, অনেক দিন আগের ভিডিও, তো জমে আছে। আর যে আজকে আমি আপনার সাথে একটা রেসিপিও শেয়ার করব, এই রেসিপিটা অনেকেই চেয়েছিলেন, থাম্বনেইল দেখে বুঝতেই পেরেছেন কি রেসিপি থাকছে। তো অর্ডারের জন্যই আর কি বোরহানিটা তৈরি করেছিলাম। তো এই বোরহানির রেসিপিটাও আমার কয়েকদিন আগের। তো এই তো সময় পাচ্ছি না, তো এর জন্য আর কি দেওয়া হচ্ছে না, কয়েকটা রেসিপি জমে আছে। তো ভাবলাম আজকে এটা দেই, পরে আরেক দিন আরেকটা দেওয়া যাবে। তো এই আর কি, তো ভাবলাম যেমনি হোক যেভাবেই হোক আর কি আজকে ব্লগ দিবই। তো বসে গেলাম ভিডিওটি একটু সাজিয়ে ভয়েস দিতে। আর যেহেতু এখন হোমমেড ফুড নিয়ে কাজ করছি, তো আপনারা সবাই জানেন কম বেশি, এই জন্যই ব্যস্ত থাকতে হয় বেশি। তো যারা অর্ডার করে তারাও নক করে, যারা অর্ডার করে না তারাও নক করে, মানে কোনটা কী দাম, মেসেজে তো কথা বলতে হয়, তারপরে মেসেঞ্জারে রিপ্লাই দিতে হয়, হোয়াটসঅ্যাপেও নক করে রিপ্লাই দিতে হয়। যখন একটু আর কি সময় পাই তো তখন এগুলো আর কি সারি, কারণ একটা না একটা প্রতিদিন অর্ডারের কাজ থাকেই। যদি রান্নাবান্নার কাজ নাও থাকে, ফ্রোজেন আইটেমের অর্ডার থাকে, তো এগুলো আবার একটু করে রাখতে হয়, কারণ ফ্রোজেন আইটেমের কাজগুলো কিন্তু দেখতে সহজ মনে হলেও, মানে মনে হয় না যে অত খাটনি, কিন্তু করতে গেলে অনেকটা সময় লাগে। বিশেষ করে ভেজিটেবল রোলটা আর চিকেন ভেজিটেবল রোলটা মানে সবাই অনেক পছন্দ করে আমার হাতের। তো আলহামদুলিল্লাহ এটা খুব ভালো সেল হচ্ছে, আর চিকেন ভেজিটেবল রোল আর সিঙ্গারাটা খুবই পছন্দ করছে সবাই, যারা একবার নিয়েছে সবাই আবার দ্বিতীয়বার অর্ডার করছে এই আর কি। তো আমি আবার যে চিকেনের মানে ভেজিটেবল রোলের অর্ডার ছিল, তো অনেকগুলোই তৈরি করব, এই জন্য বেশি করে চিকেন নিয়ে নিছি। এখানে 1 কেজি চিকেন আছে, মানে শুধু বুকের পিসগুলা। তো এগুলো আমি একটু, যেহেতু ব্রয়লার মুরগি আমার কাছে একটু কেমন, ব্রয়লার মুরগি একটু গন্ধ গন্ধ লাগে, তো এই জন্য আমি কি করি, এটা একটু ভিনেগার আর লবণ দিয়ে একটু মাখিয়ে রাখি 2-1 মিনিটের মতো। তারপর ভালো করে ধুয়ে নিলে একদম ফ্রেশ লাগে মাংসটা, এত ভালো লাগে, তখন আর কোনো গন্ধই লাগে না এই আর কি। তো এটা ভেজিটেবল রোলের জন্য তৈরি করে নিচ্ছি। আর রান্নার সময় এগুলো আমি সব তৈরি করে নিই, মানে দুপুর টাইমে রান্না করার সময়, তাহলে আমার জন্য সুবিধা হয়, পরে আবার এগুলো করতে অনেক ভেজাল হয়ে যায়। আর এ তো যেহেতু আমি মোরগ পোলাও বিরিয়ানি এগুলি বেশি লাগে, তারপর হচ্ছে মিষ্টি তৈরিতে ঘি লাগে, তো ঘি তৈরি মানে এত ঘি তৈরি করা লাগতেছে আমার, ঘি বানিয়ে আর কুলাতে পাচ্ছি না এমন অবস্থা আর এই আর কি। তো ঘিটা তৈরি করে নিচ্ছি আমি, বাটার দিয়ে ঘিটা সবসময় তৈরি করি। আর এই রেসিপিটা কিন্তু আমার চ্যানেলে আছে, এই বাটার দিয়ে ঘিটা কিন্তু কি বলবো, দারুণ হয়, অনেক দারুণ। আমরা যারা বিদেশে আসি, মানে দেশের বাইরে আসি, তারা কিন্তু খাঁটি ঘিটা আমরা পাই না। তো এভাবে যদি আপনারা করে নেন, এটা কিন্তু দারুণ একটা ফ্লেভার আসে, আমার কাছে খুবই ভালো লাগে। তো আমি বাটার আবার কিছুটা কাপে রাখছি, এই যে ভেজিটেবল সিদ্ধ করে রাখছি, আমি কিন্তু এই ভেজিটেবল রোলের মধ্যে বাটার দিয়ে বাগার দিব। তো এই আর কি, তো বাটারও দিব তেলও দিব, তো বাটার দিয়ে সম্পূর্ণটা করলে আরও বেশি ভালো হয়। তো যত ভালো ভালো জিনিস দিবেন ততই বেশি মজা, তো এই জন্যই হয়তো আমার হাতের রোলটা সবাই অনেক পছন্দ করে। আমি একটু স্পেশালভাবে তৈরি করার চেষ্টা করি, সবসময় স্পেশালভাবে তৈরি করার চেষ্টা করি যেন সবাই অনেক ভালো লাগে। তো এই আর কি, তো এই তো ভয়েস দিতে একটা মেসেজও চলে আসছে, মেসেজের আওয়াজটা হয়তো আপনারা শুনতেও পেলেন, তো আমি নেটটা বন্ধ করি নাই।
তো এই যে চিকেনটা সিদ্ধ করে আমি এই যে একটু গুঁড়ো করে নিয়েছি, এটা জাস্ট আদা রসুন আর হচ্ছে গোলমরিচ দিয়ে আপনারা একটু সিদ্ধ করে নেবেন, আর পানিটা শুকিয়ে ফেলবেন, পানিটা ফেলবেন না, তাহলে কিন্তু মুরগির টেস্টটা চলে যাবে। আর এই তো যে দুপুরের রান্না বান্না, তো ভিডিওর প্রথমেই কিন্তু দেখিয়েছিলাম গরু মাংস রান্না করতেছিলাম, এটা আমার ঘরের জন্যই রান্না করতেছিলাম, এটা কোনো অর্ডারের না। তো গরুর মাংসের পোনা আর হচ্ছে রুই মাছের ডিম, আর এটা হচ্ছে লাউ ভাজি, এটা আগে ছিল ফ্রিজে। আর রুই মাছের ডিমটা আমি আলু দিয়ে ই করছি ভাজি, আলু দিয়ে ভাজলে কিন্তু খুব মজা হয়, আর রুই মাছের ডিমটা আমার এইভাবেই বেশি ভালো লাগে রান্না করার চেয়ে, এভাবে বোড়ার মতো ভাজলে কিন্তু অনেক টেস্ট হয়। এটা হচ্ছে দুপুরের খাবার দাবার আর কি, দুপুরে খাওয়া দাওয়া তো এই আর কি। তো আজকে রেসিপিটা আপনাদের আমি যতটুকু পেরেছি সুন্দর করে দেখানোর চেষ্টা করেছি, আশা করি আপনাদের ভালো লাগবে। আর আমার আজকের রেসিপিটা কিন্তু একটু অন্যরকম, স্পেশাল একটা জিনিস দিব, সেটা মানে কি আপনারা পুরো ভিডিও দেখলে বুঝতে পারবেন যে এটা দিলে আর কি বোরহানির টেস্টটা দারুণ হয়। তো আমরা অনেকেই বলে থাকি যে আমরা বোরহানি বানালে বিয়ে বাড়ির মতো এতটা স্বাদ হয় না, বা বাবুর্চিদের মতো এতটা স্বাদ হয় না আমরা ঘরে তৈরি করলে। তো আমি আজকে যেটা দিব সেটা দিলে কিন্তু আপনারা সত্যি বলছি যে বিয়ে বাড়ির বোরহানির মতোই স্বাদটা টেস্টে পারবেন, বাবুর্চিরা যেভাবে তৈরি করে ওইভাবে ওই টেস্টেই পাবেন। তো পুরো ভিডিওটা দেখবেন। আর এ তো আমরা খাওয়া দাওয়া করছি, আর বলে দিচ্ছি যে সবাই, এটা প্রতিনিয়তই আমি বলি কারণ সবাই জিজ্ঞেস করেন কম বেশি, যে আমার কাছে যারা খাবার অর্ডার করতে চাচ্ছেন বা চান, তো অনেকে বুঝতে পারেন না কীভাবে আমার সাথে যোগাযোগ করবেন, আবার অনেকে নাম্বারও চেয়ে থাকেন ইউটিউবে। তো ইউটিউবে তো এভাবে নাম্বার দেওয়া যায় না, পাবলিকলি নাম্বার দেওয়া ঠিক না। তো আপনারা আমাকে আর কি কমেন্ট করবেন, আমি আমার ফেসবুক পেজের লিঙ্কটা দিয়ে দিব, সেখানে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন এ আর কি। এখন চলে আসলাম বোরহানি রেসিপিতে। তো আমি প্রথমে বোরহানি মশলাটা তৈরি করব। এখানে ফ্রেশ একটা বাটি নিয়ে তার মধ্যে আধা কাপের একটু কম পানি দিয়ে দিলাম, আর এখন দিয়ে দিচ্ছি আধা টেবিল চামচ আর কি ধনিয়া, এই জিরার গুঁড়া, প্রথমে দিলাম জিরার গুঁড়া, আর এখন দিব আধা টেবিল চামচ ধনিয়ার গুঁড়া। আর এগুলো কিন্তু একদম ফ্রেশটা দিবেন, আর তেলে দিতে হবে। আর এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ হচ্ছে গোলমরিচের গুঁড়া, এখন দিয়ে দিব হচ্ছে সরিষা বাটা, সরিষা পেস্ট আর কি, এটা আমি সাদা সরিষাটা নিছি, এখানে এক টেবিল চামচ সরিষা বাটা। তো এক কেজি আর কি আমি বোরহানিটা তৈরি করব, তো এক কেজি বোরহানির জন্য যা যা মশলার প্রয়োজন সেটাই দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ বিট লবণ, আর বিট লবণটা কিন্তু একটু বেশি লাগে এটা সবাই জানেন। আর হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ লবণ, তো লবণটাও একটু কম লাগবে আর বিট লবণটা বেশি লাগবে। তো পরে আবার একটু দিলাম মানে এক চামচের একটু বেশি, এখন দিয়ে দিচ্ছি চিনি, চিনিটা এখানে টেবিল চামচের তিন চামচ দিয়ে দিলাম আর কি, পরে আবার দেখে দেওয়া যাবে, আমি প্রথমে অল্প অল্প করে দিচ্ছি। আর হচ্ছে এখান দিয়ে দিলাম হচ্ছে এক টেবিল চামচ সস, যে কোনো সস দিবেন, তো টমেটো ক্যাচাপ বা সস এরকম দিলেই হবে, এক চামচের একটু বেশি দিয়ে দিলাম। তো আর এখন দিয়ে দিচ্ছি পুদিনা পাতা আর হচ্ছে ধনিয়া পাতা আর কাঁচামরিচ, আমি সম পরিমাণ নিয়ে মানে কাঁচামরিচটা কম নিয়েছি, কাঁচামরিচ দুইটা, আর ধনিয়া পাতাটা একটু কম নিয়েছি, আর হচ্ছে পুদিনা পাতাটা একটু বহি বেশি পরিমাণ নিয়ে একটু পানি দিয়ে এটা আমি ব্লান্ডার করে নিয়েছি, যেহেতু পাটা পোতা নেই। তো আমি এখন এটা তো চার টেবিল চামচের মতো দিয়ে দিলাম। তো সব কিছুই আবার খেয়ে পরে দেখবো যে লাগলে আবার দিব, প্রথমে বেশি দেওয়া যাবে না। তো আমি যে পরিমাণটা দিলাম এই পরিমাণটা দিয়ে দিয়ে আপনারা এভাবে পানিতে ভিজিয়ে রাখবেন, তো এজন্যই আমি পানিটা দিয়েছি। তো পানিতে ভিজিয়ে রাখলে মশলার ফ্লেভারটা সম্পূর্ণটা পানিতে থাকবে, আমরা পরে এটা ছেঁকে তো দইয়ের মধ্যে ব্যবহার করব, এই জন্য আমরা মশলাটা আর কি পানিতে ভিজিয়ে রাখলাম। তারপর দ্বিতীয় স্টেপ হচ্ছে দই, এই তো দইটা এখানে এক কেজি একটু কম হবে আর কি, এটা 500 গ্রামের, এই ইগুলা 500 গ্রামের একটু কম থাকে, 500 গ্রাম পুরা থাকে না, তো এক কেজি পরিমাণ একটু কম হবে এক কেজির। তো দুইটা এই আমি ঢেলে দিলাম ফ্রেশ দই, তো দইটা আমি হ্যান্ড উইন্স দিয়ে আমি ভালো করে এটা ফিটে নিব। তো অনেকে আছেন কিন্তু আপনারা বোরহানিটা
ব্লান্ডারে ফিটে নেন। তো ওইভাবে করলে পরে কিন্তু বোরহানিটা পানি ছেড়ে দেয় আর বেশি একদম ই হয়ে যায়, তখন ভালো লাগে না। তো হাত দিয়ে করে নেবেন এভাবে, বা কাঁটা চামচ যেটাই হোক, তো এরকম একটা ই দিয়ে, উইন্স দিয়ে বা কাঁটা চামচ দিয়ে ভালো করে ফিটে নিতে হবে। তো ভালো করে ফিটে নিলেই হয়ে যায়, আর ব্লান্ডারের প্রয়োজন হয় না। আমি এখন ভালো করে ফিটিয়ে নিচ্ছি। তো ভালো করে ফিটে নেওয়া হয়ে গেছে, এখন সেই ভিজিয়ে রাখা মশলাটা আমরা ঢেলে দিলাম। তো পাতলা আর কি ন্যাকড়া থাকলে ভালো, পাতলা কাপড়, তো ওইটা দিয়ে ছেঁকে নিলে আরও ভালো, যেহেতু আমার কাছে নেই এরকম পাতলা কাপড়। তো এটার মধ্যে আমি ছেঁকে নিচ্ছি যতটুকু আর কি ছেঁকে নেওয়া যায়, যেন আঁশটা যত না পড়ে ততই ভালো আর কি। শুধু নির্যাসটা মানে পানিটা এটার সাথে মিশে দিলে আর কি ভালো লাগবে, আর এটার মধ্যে যে আঁশটা থাকবে এটা ফেলে দিবেন এই আর কি। তো আমার ছাঁকা হয়ে গেছে, এখন আমি একসাথে মিশিয়ে নিচ্ছি ভালো করে। তো এখানে কিন্তু আমি নাড়বো আর টেস্ট করে করে দেখব বারবার যে কোনটা লাগবে, গোলমরিচ লাগতে পারে বা সরিষা বাটা লাগতে পারে বা পুদিনা ফ্লেভার লাগতে পারে এ আর কি। আর এই তো যে সেই স্পেশাল জিনিস, সেটা হচ্ছে যে দুধ। আমি কিন্তু এখানে প্রথমে আধা কাপের একটু কম পানি মিক্সড করেছিলাম, এখন আধা কাপের মতো আবার দুধ মিক্সড করলাম। তো দুধটা আর কি আপনারা বুঝে দিবেন ঘনত্বটা, তো ঘন অনেকে বেশি ঘন পছন্দ করেন, অনেকে কম ঘন। তো যে যেরকম ঘন পছন্দ করবেন সে অনুযায়ী দুধ মেশাবেন, পানি মেশাবেন না। তো এই দুধটাই কিন্তু এটা টেস্টটা বাড়িয়ে দেয়। আপনি এই দুধটাই কিন্তু বাবুর্চিরা রেস্টুরেন্টে বলেন, বিয়ে বাড়িতে বলেন, বড় বড় বাবুর্চিরা এই দুধটাই মিশিয়ে থাকে। তো এটা মিশালে খুবই টেস্ট হয়। তো আমি এখন আবার একটু টেস্ট করে দেখতেছি যে কি লাগবে কি লাগবে না। তো দেখলাম যে আর একটু চিনি লাগবে, তো আর একটু চিনি আর হচ্ছে ঝালটাও একটু কম হয়েছে, তো কাঁচামরিচটা কম দিয়েছিলাম, তো এ আর কি। তো এখন আবার একটু গোলমরিচ অ্যাড করে দিচ্ছি, আবার একটু গোলমরিচ আর চিনি দিয়ে আমি এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এইভাবে আপনারা টেস্টটা বুঝে আর কি দিবেন। তো সবসময় তো পরিমাপটা এক মানে একরকম হলেও টেস্টটা কিন্তু একটু, যার যার টেস্টটা অন্যরকম হয়, আপনার টেস্ট একরকম হতে পারে, আমার টেস্ট আরেক রকম হতে পারে, এরকম যার মুখে যেটা ভালো লাগে। কেউ একটু ঝাল পছন্দ করে, কেউ একটু মিষ্টি বেশি পছন্দ করে। তো আমার বোরহানিটা বেশি ঝালও না, বেশি মিষ্টিও না, আবার বেশি টকও না, এরকম একটা টেক্সচারে আমি আনতে চাচ্ছিলাম। তো আলহামদুলিল্লাহ সেরকমই হয়েছে, বেশি ঝালও না, বেশি মিষ্টিও না, বেশি টকও না, এরকম। তো খুবই মজা হয়েছে আলহামদুলিল্লাহ। তো যেহেতু আমি টেস্ট করেছি, টেস্ট অবশ্যই করতে হবে যে কেমন হলো, যেহেতু এটা অর্ডারের ই ছিল, বোরহানি ছিল। তো আমি ভিডিও একটু করে নিচ্ছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো একটু গ্লাস, যেহেতু আপনাদের রেসিপিটা আমি দেখাবো, কারণ এর আগে আমি অনেকবার বোরহানি করেছিলাম, তখন তো অর্ডারে কাজ করি না, তো অনেকেই চেয়েছিলেন, তো এ আর কি। তো ভাবলাম যে এখন দেখিয়ে দেই। তো ঠিক আছে, আমি আজকে এখানে বিদায় নিব। কেমন লাগলো আমার আজকে রেসিপি সবাই জানাবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।